আসসালামু আলাইকুম, এইচআর সানরাইজ একাডেমিতে আমি হাসানুর রাজ্জাক আপনাদের জানাই স্বাগতম। আজ আমি আপনাদেরকে এক্সেলে এরকম আলাদা আলাদা সেলের ইনফরমেশন কিভাবে কনকাটেনেট ফর্মুলা ব্যবহার করে এক্সেলে নিয়ে আসবেন এটি দেখাবো। এখানে দুটি টেবল করেছি, দেখুন। প্রথম টেবলটি হলো কনকাটেনেট ফর্মুলার বেসিক বোঝার জন্য, এন্ড দ্বিতীয় টেবলটি হলো মূলত সেলস টিমের জন্য, কারণ সেলস টিমে প্রতিদিন এরকম একটি দিন শেষে একটি রিপোর্ট করতে হয়, যেটি আসলে মূলত এসএমএস রিপোর্ট বলে থাকে অনেকেই। তো এই রিপোর্টটি একজন এরিয়া ম্যানেজারের আন্ডারে যদি 5 জন টেরিটরি ম্যানেজার থাকে, 5 জন টেরিটরি ম্যানেজার এরকম আলাদা আলাদা এসএমএস রিপোর্ট দেয়, আর এই এসএমএস রিপোর্টটি কিন্তু এরিয়া ম্যানেজারের কম্পাইল করে তার লাইন ম্যানেজারকে দিতে হয়। তো এটি যদি আমরা ফর্মুলা না জানি তাহলে আসলে ম্যানুয়াল ভাবে করা অনেক টাফ এবং সময়ের ব্যাপার। যদি আমরা কনকাটেনেট ফর্মুলার ব্যবহারটি জানি তাহলে এই রিপোর্টটি আমরা খুব অল্প সময়ের মাঝেই করতে পারি। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। দেখুন, প্রথমে আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। মূলত এটি নেম, এই নেমে 3টি ওয়ার্ড আছে, এই 3টি ওয়ার্ডই 3টি আলাদা আলাদা সেলে আছে। দেখুন, আমি এখানে ফর্মুলা ব্যবহার করতেছি ইকুয়াল কনকা। দেখুন, এই এরোকে দিয়ে নিচে আসলাম, এটি হলো কনকা টেনেট। এই ফর্মুলাটি আমি ট্যাব কি প্রেস করে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ট্যাক্স ওয়ান হলো এই সেলটি। এবার কমা দেওয়ার পর আমি এই 3টি ওয়ার্ড সংযুক্ত করব, এবং প্রতিটি ওয়ার্ডের পর যেন একটা করে স্পেস থাকে। এই জন্য কি করব, ইনভার্টেড কমা দিব, স্পেস, ইনভার্টেড কমা, ক্লোজ। এবার কমা, এবার ট্যাক্স থ্রি হলো কি, এই সেলটি, কমা। এবার এই ওয়ার্ডটির পরে আরেকটি স্পেস দিব, এজন্য কি করব, ইনভার্টেড কমা দিয়ে স্পেস, ইনভার্টেড কমা, ক্লোজ, কমা। এন্ড দেখুন ট্যাক্স ফাইভ হলো এই সেলটি, এটি সিলেক্ট করে ব্রেকেট ক্লোজ, এন্টার। দেখুন, এবার এই ফর্মুলাটি ধরে আমি নিচে টেনে দিলাম, আমার কিন্তু সবগুলোই এক্সেলে চলে আসছে। দেখুন, শেখ মাহবুবুর রহমান, আনাফ হাসান ইয়াসির এখানে আসছে। এখন আমি যদি এই প্রতিটি এই সেলের পর এই ইনফরমেশনটি যখন সংযুক্ত করব, তখন যদি আমি চাই যে এখানে কোনো স্পেস রাখবো না, তাহলে কি করব, দেখুন এটি আমি ডিলিট করে দিলাম। কনকা, এই দ্বিতীয় কনকা টেনের এই ফর্মুলাটি সিলেক্ট করলাম, এই টেক্স, কমা, দ্বিতীয় টেক্স সিলেক্ট করে কমা, এন্ড টেক্স নাম্বার 3 এটি। এবার কিন্তু আমি কোনো ইনভার্টেড কমা দিয়ে স্পেস দেইনি। দেখুন, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার যদি এটি ধরে আমি নিচে টেনে দিই, দেখুন স্পেস কিন্তু নেই। এই টেবিলটি স্পেশালি সেলস টিমের জন্য। মনে করেন একটি এরিয়া ম্যানেজারের আন্ডারে 5 জন টেরিটরি ম্যানেজার আছে, এই 5 জন টেরিটরি ম্যানেজার প্রতিদিন একটি রিপোর্ট দেয়, যেটি এরিয়া ম্যানেজার কম্পাইল করে তার লাইন ম্যানেজারকে দেয়। এই 5 জন টেরিটরি ম্যানেজার এই সেম ফরম্যাটে প্রতিদিন মোবাইলের মেসেঞ্জার, ফেসবুকের মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ অথবা উইচ্যাটে এরকম এসএমএস করে। আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। প্রথমে আপনারা কি করবেন, দেখুন এখানে টুডেস টার্গেট, টুডেস অ্যাচিভমেন্ট, সবগুলো এসএমএস এর ফরম্যাট কিন্তু সেম। আপনারা এই এসএমএস এর ফরম্যাটের এই পাশে ফরম্যাট দেখুন সাজিয়ে নিছি। সাজিয়ে নেওয়ার পর 5 জন টেরিটরি ম্যানেজারের নেম আছে এখানে। এখানে দেখুন টুডেস টার্গেট, মাসুমের টুডেস টার্গেট কত, এত। দেখুন, প্রথমে এই টার্গেট গুলো বসিয়ে নেবেন, তারপরে অ্যাচিভমেন্ট এইভাবে বসিয়ে নেবেন। বসানোর পর এই সেলে টোটাল করে নেবেন। দেখুন, আমি এই 5 জনের কিন্তু টোটাল করছি, আর এই সেলে অটোমেটিক কিন্তু অ্যাচিভমেন্ট বের হবে, কারণ দেখুন অ্যাচিভমেন্ট ভাগ টার্গেট, এখানে কিন্তু অটোমেটিক বের হবে। তাহলে এখানে আমি দেখুন এই 5 জনের কম্পাইল টোটালটা একসাথে করব, ইকুয়াল কনকাটেনেট, ফর্মুলাটি সিলেক্ট করলাম, ট্যাক্স ওয়ান হলো কি, এই যে ফরম্যাটের এই লেখাটুকু, এই অংশটুকু,
কমা, এরপর একটি স্পেস দিব, স্পেস দিয়ে তারপরে এই টোটাল টার্গেট আসবে, কারণ পাঁচজন টেরিটরি ম্যানেজারের টার্গেটই হলো একজন এরিয়া ম্যানেজারের টার্গেট। আমরা হয়তো অনেকেই জানি অনেকেই জানি না, তারপরেও আমি একটু বলে নিচ্ছি। ফর্মুলার মাঝে কোনো সেল রেফারেন্স অথবা নাম্বার ব্যতীত অন্য কিছু যদি আমরা টাইপ করে লিখতে চাই তাহলে সেটি ইনভার্টেড কমার মাঝে লিখতে হয়। দেখুন আমি ইনভার্টেড কমা দিচ্ছি, এরপর স্পেস, কারণ এটিও একটি টেক্সট। আরেকটি ইনভার্টেড কমা দিয়ে ক্লোজ করে দিলাম, কমা। এবার তৃতীয় টেক্সট কি, এই যে আমাদের টোটাল, এটি সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখুন এই সেল এন্ড এই টোটাল এটি কিন্তু এক্সেলে চলে আসছে। এবার এটি ধরে আমি নিচে টেনে দিলাম, দেখুন পার্সেন্টেজ এর এখানে আমার কিন্তু পার্সেন্টেজ আসার কথা, এখানে পার্সেন্টেজ আসে নাই। তাহলে এখানে আমাদের একটু কাজ করতে হবে, কি কাজ করতে হবে, এই যে দেখুন এই পার্সেন্টেজ, এই সেলটি আমি এই রেফারেন্সটুকু ডিলিট করে দিলাম, এখানে ব্রেকেট দিলাম। ব্রেকেট দেওয়ার পর রাউন্ড, রাউন্ড ফর্মুলাটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এসিপমেন্ট ভাগ টার্গেট, যেহেতু রাউন্ড দিছি এজন্য কমা দিয়ে এখানে টু টাইপ করলাম, কারণ দশমিকের পর আমরা দুই ডিজিট পর্যন্ত নিব, এজন্য টু টাইপ করলাম। এবার দেখুন রাউন্ড ফর্মুলার ব্রেকেটটি ক্লোজ, কিন্তু এই যে রাউন্ডের আগে যে একটি ব্রেকেট আছে এই ব্রেকেটটিও ক্লোজ করে দিলাম, ইনটু হান্ড্রেড, হান্ড্রেড হলো কি পার্সেন্টেজের জন্য। এবার কমা, ইনভার্টেড কমা দিয়ে পার্সেন্টেজ, ইনভার্টেড কমা ক্লোজ, ব্রেকেট ক্লোজ, এন্টার। দেখুন চলে আসছে। এবার এটি কপি করে এই এমটিডি শিপমেন্ট এখানে পেস্ট করলাম, দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এবার এই রিপোর্টটি এভাবে কপি করে দেখুন আমি নোটপ্যাডে নিচ্ছি, এখানে পেস্ট করলাম, পেস্ট করার পর কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম এন্ড কন্ট্রোল সি দিয়ে কপি করে এখন যদি আমি এখানে দেখুন পেস্ট করি, দেখুন একদম ইজি। যদি আমরা এই ফর্মুলাটির ব্যবহার না জানি তাহলে কি করতে হবে, আমাদের ক্যালকুলেটর ব্যবহার করে পাঁচজন এরিয়া ম্যানেজারের টার্গেট যোগ করতে হবে, এসিভমেন্ট যোগ করতে হবে, তারপরে এসিভমেন্ট পার্সেন্টেজ বের করতে হবে, এইভাবে কিন্তু বের করতে হবে। এটি কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক সময়ের ব্যাপার। এইভাবে যদি আমরা যদি এই ফর্মুলা ব্যবহার করে করি তাহলে কিন্তু কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।